नमस्कार बंधुरा, शखेर बागाने आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, आज के आमी आपनादेर काछे एकटी गुरुत्वपूर्ण टिप्स शेयर करब। टिप्सटी हलो गोलाप गाछ निये। बंधुरा, आमार एई गोलाप गाछगुलो आपनारा देखछेन पेछने, गोलाप गाछगुलो कत फुल फुटे आछे एबं फुलेर साइजो जथेष्ट बड़ो आछे। ताई आपनादेर काछे एकटा जिनिस आपनादेर बलार आछे, एई गोलाप गाछेर एत बड़ो बड़ो फुलेर साइज कि करे हलो। आमी आपनादेर देखिये दिच्छि एक एकटा फुलेर साइज कि बड़ो। बंधुरा, ये जो देखुन, ये गोलाप गाछटार फुलेर साइजटा कि बड़ो होयेछे देखते पाच्छेन एखानेते। एत बड़ो गोलाप फुल, माने फुलेर भारेते एकबारे फुल पुरो नुये जाच्छे, गाछेर डाल पुरो नुये जाच्छे। फुलेर भार देखुन, एकबारे पुरो नुये जाच्छे। एरकम आमार अन्यान्य गोलाप गाछगुलिओ देखुन, एई देखुन, এখানেতেও দেখুন, একবার পুরো। এই যে দেখুন, এইখানে যে গোলাপ গাছটি, গোলাপের সাইজ দেখুন, কুঁড়িটার সাইজ দিয়েছেন, ফুটতে শুরু করেছে। এই দেখুন, এক একটা কুঁড়ি দেখুন, কুঁড়ি ভাবতে পারবেন না কি বড় বড় সাইজের কুঁড়ি। এটা কুঁড়ি পুরো, এটা কিন্তু ফোটেনি। এত বড় মাপের কুঁড়ি কিভাবে হলো? এক একটা কুঁড়ি প্রায় 1 ইঞ্চি করে মোটা আছে, দেখতে পাচ্ছেন, 1 থেকে 1.5 ইঞ্চি মোটা। দেখুন একবার ড্রাস রোস্টার কুঁড়ির সাইজ দেখুন, এইরকম গ্রোথ কিভাবে কি হতে পারে দেখুন। কুঁড়ি ছোট কুঁড়ি বন্ধুরা, এগুলো দেখুন একটি মিনিয়েচার ভ্যারাইটির প্রচুর। এটা হচ্ছে হাজারি গোলাপ। এই সাইজগুলো দেখুন, একবারে ছোট হওয়ার জায়গায় কি বড় বড় হয়েছে। আর বন্ধুরা, এইখানেও দেখুন কি বড় সাইজের এক একটা ফুল আসছে। এই ফুলগুলোর সাইজ দেখুন একবার, দেখুন কুঁড়ির সাইজ দেখেছেন, ফুলটা যখন ফুটবে এক থালার মতন, একবার পুরো নুয়ে যাচ্ছে। তাহলে এত ফুল আসলো কি করে? তার একটা নির্দিষ্ট কারণ আছে নিশ্চয়ই। তাই এরকম বেশি ফুল আনতে গেলে কি করবেন এই সময়? আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে গোলাপ গাছে কি করে কি কি খাবার দিতে হবে, গোলাপ গাছের পাতা কুঁকড়ে গেলে কি করতে হবে, কোন সময় কাটাই ছাঁটাই করবে, সেই নিয়ে আমার কতগুলি ভিডিও আছে। ভিডিওগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বটনও দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, শখের বাগান ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা নতুন নতুন তথ্য জানতে চান, বা শখের বাগান ইউটিউব চ্যানেল দেখে যদি আপনারা গাছ লাগাতে চান বা গাছ করতে চান আমার মতন, তাহলে অবশ্যই অবশ্যই শখের বাগান ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পান। তাই বন্ধুরা, আর দেরি না করে আপনাদের আমি যেটা বলতে চাইছি যে আমার গোলাপ গাছে এত বড় বড় ফুল হলো কেন। আমি এখানে কি করেছিলাম, দুটো জিনিস প্রয়োগ করেছিলাম। প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছি গোলাপ গাছে কী কী খাবার দেবো, পাতা কুঁকড়ে গেলে কী হবে, সেই জিনিসগুলো যেমন প্রয়োগ করেছিলাম, তার সাথে সাথে আমি কি করেছি, এর সাথে আমি একটা জিনিস প্রয়োগ করি। আপনাদের এই সময় এর আগে একটা কি করতে হবে জানেন? 5-6 দিন আগে, এটা প্রয়োগ করার 5-6 দিন আগে একটা ফোলিয়া স্প্রে করতে হবে। কি ফোলিয়া স্প্রে করবেন? সেটা হচ্ছে 0-52-34, মানে 0-52-34 রেশিওর একটা এনপিকে নিয়ে এসে আপনাদের একটা ফোলিয়া স্প্রে করতে হবে। কতটা মাত্রায় প্রয়োগ করবেন? 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে আপনারা কি করতে একটা ফোলিয়া স্প্রে মারতে হবে। তাহলে কিন্তু কি হবে, আপনাদের এরকম আসবে। সেটা যদি ফোলিয়া স্প্রে আপনারা না মারেন, তাহলেও কি হবে, তাহলে আপনারা নিচে যে মাটিতে যে খাবার দিয়েছি সেই খাবারটা থেকে তো সংগ্রহ করবে, কিন্তু ফোলিয়া স্প্রেটা মেরে দিলে সেই ফোলিয়াসটা কুঁড়ির মধ্যে হয়ে যাবে এবং পাতার মধ্যে হয়ে যাবে। তার ফলে কি হবে, গাছের পৌষ্টিক মূল্যটা খুব তাড়াতাড়ি নিতে শুরু করবে এবং বাড বা কুঁড়ি খুব তাড়াতাড়ি বিস্তার করবে। আর বন্ধুরা, এবার আমরা দেখিয়ে দিই আপনাদেরকে, আপনারা হয়তো বোর হচ্ছেন, কত তাড়াতাড়ি আপনাদের দেখাতে পারি। আপনারা বন্ধুরা স্কিপ করে করে হয়ে যাচ্ছেন, অনেকে কখন দেখাবে কখন দেখাবে করে। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি একটু দাঁড়ান বন্ধুরা। আমরা এখানে একটা জিনিস নেবো, এখানে নিয়েছি দেখুন ইফকোর, আমি এখানে সাগরিকা নিয়েছি। এটা কিন্তু 100% ন্যাচারাল সিউইডস, দেখতে পেয়েছেন এখানে লেখা আছে 100% ন্যাচারাল সিউইডস। এটার মধ্যে অনেক কিছু অনুখাদ্য থাকে, যেমন আপনারা এই সিউইডস ছাড়াও, সাগরিকা ছাড়াও কিন্তু বায়োভিটাও পেয়ে যাবেন। বায়োভিটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, আর এর সাথে আপনারা কেমিক্যালও কোনো কিছু ব্যবহার করতে পারেন, যেমন এগ্রোমিন্ট গোল্ড ব্যবহার করতে পারেন। কিন্তু আমি বলবো বন্ধুরা, এই সিউইডস এক্সট্রা, বায়োভিটা বা সাগরিকা, এই দুটো ব্যবহার করুন। নইলে আপনারা যদি কেমিক্যালে যান তাহলে কি করবেন, এগ্রোমিন্ট গোল্ড আছে সেটা ব্যবহার করতে পারেন। বায়োভিটার সাগরিকার মধ্যে জাদু রেজাল্ট আছে, তাই আপনারা যে কোনো ভালো কোম্পানির সিউইডস, লিকুইড সিউইডস নেবেন, দিয়ে কি করবেন, ডোজটা দেখে নিন। ডোজটা কিন্তু একটু বেশি পরিমাণে, খুব কম পরিমাণে না, 1 লিটার জলে 2.5 ml নিতে হবে। 2.5 ml 1 লিটার জলে নিয়ে
কিন্তু আপনার গোলাপ গাছে স্প্রে করতে হবে। কোথায় কোথায় স্প্রে করব, কুঁড়িতেও স্প্রে করব, পাতাতে স্প্রে করব, খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আমিও গাছে কিভাবে স্প্রে করার আগে আমি গাছগুলিকে আরেকটা জিনিস দেবো, কি জানেন? দেখে নিন একটু ভালো করে। এই যে এখানে আমার কাছে একটি দানা দানা খুব সুন্দর জিনিস আছে, এটি কি জানেন? আমার তৈরি, নিজস্ব তৈরি চা পাতা সার। দেখতে পাচ্ছেন চা পাতা সারটি, এই সারটি যখন আমরা গাছের গোড়াতে দেবো, গাছের গোড়াতে দেওয়ার সাথে সাথে কি করবে, এর মধ্যে অনেক ট্যানিক অ্যাসিড আছে। ট্যানিক অ্যাসিড কী করবে, হিউমিক অ্যাসিডের সাথে মিশ্রণ হবে। আমি যেহেতু আগে হিউমিক অ্যাসিড দিয়ে রেখেছি, তার ফলে কী হবে, গাছের মাটির মধ্যে কি করবে, প্রচুর অ্যাসিডিক মাত্রা বাড়িয়ে দেবে। অ্যাসিডিকের পিএইচ লেভেল বাড়িয়ে দিলেই গোলাপ গাছে কিন্তু প্রচুর ফুল আসবে। তাহলে ও কি করবে, ক্ষারীয় ভাবটাকে কমিয়ে দেবে আর অ্যাসিডিক ভাবটাকে কি করবে, বাড়িয়ে দেবে। এই যে এখানে প্রথমে আমি কী করলাম, একটুখানি কুঁড়ে নিলাম হালকা করে। দেখুন এখানে কত সুন্দর শিকড় মাটির উপরে উঠে এসেছে, একবারে খুব সুন্দর শিকড় উঠে এসেছে। এবার গাছের মধ্যে খাবার প্রয়োগ করলে আরও বেশিভাবে খাবারটা নেবে। এই এক একটি গাছের জন্য আমি কি করছি, এক মুঠো বা দেড় মুঠো করে আমি কি করছি, চা পাতা দিয়ে দিচ্ছি। এই চা পাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ পর এটিতে জল দিয়ে দেবো। এবার আমি ওই গাছটিতেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি, হালকা করে কোঁড়া আছে ওই গাছটা, আমি উপর দিক থেকে ছড়িয়ে দিলাম, এক মুঠো দেড় মুঠো আমি ছড়িয়ে দিলাম। এরকম করে আমি প্রত্যেকটি গাছেতে কী করবো, এই চা পাতা সারটি ব্যবহার করব। বন্ধুরা এবার কি করছি, আমি এই যে সিউইডসটা নিয়েছি, সিউইডসটাকে আমরা কি করব, প্রথমে ভালো করে ঝাঁকিয়ে নেবো। ঝাঁকিয়ে নিয়ে আমি এখানে কি করছি, 2.5 ml আমি কি করছি, সিউইডস নিয়ে নিচ্ছি। একবারে 2.5 ml আমি সিউইডস নিয়ে নিচ্ছি। আমি এখানে 2.5 ml 1 লিটার জলের জন্য, তার মানে আমাকে এখানে 2 লিটার জল আছে, 2 লিটার জলের জন্য আমরা 5 ml নেবো। আমরা কত নিচ্ছি, 5 ml, 5 ml আমরা কি করছি, এই সিউইডস নিয়ে নিয়েছি, দিয়ে আমি স্প্রেয়ারের মধ্যে ভরে দিলাম। দিয়ে কি করব, এটা দিয়ে আমি কি করব, এটাকে ভালো করে স্প্রে করে দেবো সমস্ত পাতা ফুল কুঁড়ি। আপনারাও তাই এই সিউইডসকে কী করুন, স্প্রে করে দিন খুব সুন্দরভাবে। প্রত্যেকটি গাছকে কী করছি, আমরা ভালো করে ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা, ভালো করে ভিজিয়ে স্নান করে দিচ্ছি। বন্ধুরা আপনারা সকলে এরকমভাবে গোলাপের উপাচার্য করুন, যারা মাটির গোলাপ গাছ আছে, এবং গোলাপ গাছের মধ্যে খাবার প্রয়োগ করুন। তার ফলে দেখবেন আপনার গোলাপ গাছ যখন খুব সুন্দর হয়ে যাবেন, তখন বলবেন যে দাদা বলেছিলেন যে গোলাপ গাছে এরকম খাবার প্রয়োগ করলাম, যে আপনার গোলাপ গাছে, আমার গোলাপ গাছে এত বড় ফুলের সাইজ বাড়লো না। অবশ্যই বাড়বে, আমি আপনাদের কাছে গ্যারেন্টি নিয়ে বলতে পারি, আপনারা এগুলো প্রয়োগ করুন। এবং আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিও অনুপাতে খাবার দিন, তারপরে এগুলো প্রয়োগ করুন, দেখুন অবশ্যই অবশ্যই গোলাপ গাছে এরকম বড় বড় ফুল পাবেন, এবং গোলাপ গাছের সাইজও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার গোলাপ গাছগুলো যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সমস্ত গোলাপ প্রেমিকের কাছ থেকে যারা মাটিতে গোলাপ গাছ করতে চায়। এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে গোলাপ গাছের সংখ্যা আরও বাড়ে, মাটির গোলাপ গাছ যারা করছে তারা বেশি বেশি করে উপকৃত হতে পারে। আর অবশ্যই অবশ্যই শখের বাগার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বেশি বেশি করে গাছ লাগান। নমস্কার।